আচ্ছা আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন যে আমি একজন বড় মাপের লেখক গায়ক কবি সাহিত্যিক তারপর একজন বিজ্ঞানী আমি অনেক গবেষণা গবেষণা করি কিন্তু মাঝে মাঝে আমার এই গবেষণায় যেই জিনিসটা আমি যেটা সমাধান করতে পারি না এই সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি আসি হাজির হই তো ঠিক এরকম একটা সমস্যা যে সবার সমস্যার সমাধান করে তার নিজের সমস্যায় কিন্তু সে সমাধান করতে পারে না এরকম হচ্ছে আমার কাহিনি তো আমি সবার সমস্যা লাখ লাখ মানুষের কোটি কোটি মানুষের সমস্যার সমাধান করি ঠিক আছে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্নভাবে সমাধান করতেছি কিন্তু আমার সমস্যা কেউ সমাধান করতে পারে না বা আমি নিজে পারতি না এই জন্যই আপনাদের সামনে আমি আমার সমস্যাটা তুলে ধরি তো ঠিক আজকে এরকম একটা কাহিনি হয়েছে যে একটা সমস্যা যে আমি হ্যাঁ আমি যখন স্কুলে যাই হ্যাঁ বা স্কুলে বলতে কলেজে ইউনিভার্সিটি যখন আমি যাই তখন আমি স্কুল যখন স্কুলে যেতাম তখনই তো বই নিতাম কলেজ আর ইউনিভার্সিটিতে বই লাগে না তো স্কুলে যখন আমি যাইতাম তখন আমি একটার বেশি বই নিতাম না আর একটা বই নিলে ব্যাগটা অনেক ভার হয়ে যেত মনে হতো যে কী পরিমাণ যে ভার হয়ে যেত বলার বাহিরে মানে গুজা দেওয়া যেতাম আমি নিতেই যেতাম না ক্লাসে মায়ের খাবো ঠিক আছে পড়া পারবো না ওটাও আলাদা কথা আমি সাররা পিঠাইব সবাই বই আনে নাই এই বইয়ের সময় যখন বই চেক করবো তখন যে আমি লাগলে টয়লেটে যা পালাবো তাও কিন্তু আমি বই আনবো না মানে আমি এই টাইপের একটা পোলা ছিলাম আমি বই কখনই আনতাম না কিন্তু সমস্যাটা হইলো যে আমি যখন গ্রামের গ্রামে যাই মানে কোথাও বেড়ায় বেড়াতে যাই তখন দেখি কি আমি মাত্র পাঁচ পা মানে পাঁচ ছয় জোড়া বা ছয় জামা জামাকাপড় নেই কিন্তু নিয়ে তারপরে দেখি যে আমার জামা কাপড় হয় না মানে আরও লাগবো মানে এরকম একটা পরিস্থিতি এখন কখন ঘটনা হইল আমি এক মানে একটা বই যে জায়গায় নিতে পারতাম না সেখানে কিন্তু আমি অনেক জামাকাপড় নিতেছি তারপর আমার ব্যাগ মনে করেন যে জায়গায় আমি স্কুলের জন্য একটা ব্যাগ নিয়ে নিতে পারি আধা ঘন্টার জন্য এই কিন্তু এই জায়গায় আমি দুই তিন পাঁচ দিনের জন্য আমি চার পাঁচটা ব্যাগ একটু গুলো দিতেছি আমার এই কাজ একটা ব্যাগ থাকে এই কাজ একটা ব্যাগ থাকে পেছনে একটা ব্যাগ থাকে যদি আবার যদি আমার সাথে আমার বাসার মানুষ যা তো এই কোনো কথাই নাই তাদের ব্যাগটা আমার বহন করতে হয় তো এরকম অনেক ব্যাগটাকে নিয়ে যাই তো এই যে আমাদের দেশে এত বড় বড় বিজ্ঞানী এত বড় বড় গবেষক এত বড় বড় সাহিত্যিক এত বড় বড় বুদ্ধিজীবী যারা আছে তারা কি এটার একটা এই সমস্যা একটা সমাধান করতে পারে না আর কয়েকদিন এরকম কান্দে আর কি ব্যাগ নেওয়া এত যায় দশ বারোটা একসাথে নিয়ে হ্যাঁ এত ব্যাগ নিয়ে গ্রামে বা কোনো জায়গায় ঘুরতে যায় এর কি কোনো সুস্থ সমাধান হইতে পারে না আরেকটা সমস্যা হইলো এই যে সামনে ভালোবাসার মৌসুম হ্যাঁ দু হাজার কী জানি কয় মানে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে হচ্ছে ভালোবাসার মৌসুম এখন আরেকটা সমস্যা হলো মানুষ একই সবাই বলে একই আকাশের নিচে আছি তাতে অনেক হ্যাঁ আমরা একই আকাশের নিচে আছি দূরে নাই এই জায়গায় ভালোবাসা মানে প্রকাশ ভালোবাসার কমতি নাই দূরে কেন মনে হয় কিন্তু আমার কথাটা হইল যে একই আকাশের নিচে আমরা সবসময় বসবাস করি ঠিক আছে কিন্তু ঢাকার থেকে যখন আমি গ্রামে আসি এই যে আমি কালো হয়ে যাই আমি একাই কী এরকম কালো হই নাকি আপনারাও কালো হয় না এই জিনিসটা আমি বসতে না কিন্তু বেশিরভাগ সময় শুনছি যে মানুষ কালো হয়ে যায় এখন আমি যদি এই সময় কয়েকদিন পরে ঢাকা জামু আমার নতুন গার্লফ্রেন্ড হ্যাঁ নতুন গার্লফ্রেন্ডের সাথে দেখা শোনা সাক্ষাৎ করবো এখন তো এত ছোটো মানুষ ঠিক আছে যদি আবার দেখে যে আমরা দেখছে একরকম যদি সামনে যাই দেখে আমি কালো হয়ে গেছি তাহলে কি আল্লাগে আমার রিলেশন থাকবো একটা সিক্সের মাইয়ে এত কিছু তো আর বোঝে না বোঝার ক্ষমতা হয় না। ঠিক না অর্থাৎ আস্তে আস্তে আমার বোঝা নিতে হবো উপরের ক্লাসে উঠবো যত অত জ্ঞান বুদ্ধি হয় বাড়বো এরকম একটা ব্যাপার স্যাপার তো এই যে মানুষ কালো হয়ে যায় এটা কেন কালো হয় এটার একটা ব্যাখ্যা কি আপনারা দিতে পারেন এই সমস্যাটাকে সমাধান করতে পারেন আপনারা কি করলে আমি কালো হবো না আর কি করলে এই যে ব্যাগগুলো আমার বহন করতে হবো না এই একটা সুস্থ সমাধান কি আপনারা দিতে পারেন আবার যদি নাই দিতে পারেন তাহলে বলেন আমি কিন্তু আর বাঁচতে চাই বাঁচতেছি না আর আমি এই জায়গা থেকে কিন্তু এই ছাদ থেকে পইরা উ যে নিচে যা ময়রা যেম ঠিক আছে নতুন একটা সমস্যা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আমি তো আসি আপনাদের কাছে সমস্যা নিয়ে টাটা